যুবশেখর মণ্ডল। 2021-এর বিধানসভা নির্বাচনে দাসপুর কেন্দ্র থেকে সংযুক্ত মোর্চার সমর্থিত সিপিআইএম এর প্রার্থী। 2021-এর বাম সংযুক্ত মোর্চার প্রার্থী ঘোষণায় অঘোষিত ছিল দাসপুর বিধানসভার প্রার্থীর নাম। শনিবার প্রার্থীর নাম ঘোষিত হলো। দাসপুর বিধানসভা থেকে বিধানসভা ভোটে লড়ছেন শিক্ষক নেতা সিপিআইএম প্রার্থী ধ্রুবশেখর মণ্ডল। প্রার্থীর নাম ঘোষণা হতেই শনিবার সন্ধ্যে থেকে দাসপুর জুড়ে বামেদের উচ্ছ্বাস দেখা গেল। শুরু হলো দেওয়াল লিখন। দাসপুরবাসীর উদ্দেশ্যে সিপিআইএম এর এই প্রার্থী কি জানালেন শুনুন। সৌমেন মিশ্রের রিপোর্ট, আমি সৌমিনা দত্ত, স্থানীয় সংবাদ, ঘাটাল। ধ্রুবশেখর মণ্ডল, 2021-এর বিধানসভা নির্বাচনে দাসপুর কেন্দ্র থেকে সংযুক্ত মোর্চার সমর্থিত সিপিআইএম এর প্রার্থী, আপনাদের কাছে আবেদন করব আপনার বাড়ির ছেলের, বেকার ছেলের কাজের দাবিতে আমাদের এই লড়াই। ছোট ছোট শিশুদের বিনা ব্যয়ে শিক্ষার দাবিতে আমাদের এই লড়াই। এই নির্বাচন কৃষকের ন্যায্য ফসলের মূল্য পাওয়ার নির্বাচন। এই নির্বাচন শ্রমিকের অধিকার, তাদের মজুরি বৃদ্ধি এবং এনআরজি শ্রমিকের 150 দিনের কাজের অধিকারকে সুনিশ্চিত করার নির্বাচন। এই নির্বাচনে আপনার মূল্যবান ভোট কাস্তে হাতুড়ি তারা চিহ্নে সিপিআইএম এর প্রার্থী হিসেবে আমাকে দিয়ে জয়যুক্ত করে আপনাদের ভোটের প্রকৃত মূল্যায়ন করবেন। এই আবেদন সমগ্র দাসপুরবাসী ভোটারের কাছে আমি আমার পক্ষ থেকে এবং পার্টির পক্ষ থেকে রাখলাম। নমস্কার। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।